ميم نون عين مُنِعَ. Very important হচ্ছে যে top sound, bottom sound, circle sound. আর এই সাউন্ডটা কোন জিনিসে মার্ক করে যে পেশের একটা নমুনা আছে জের এবং জবর এবং জের দেখা মাত্র যেন তার মুখে দিয়ে এই সাউন্ডটা বের হয়ে যায় যে এইটা দেখা মাত্র যেন আমি বটম সাউন্ড করব, এটা দেখা মাত্র টপ সাউন্ড, এটা দেখা মাত্র আমি সাকুল সাউন্ড। এই হ্যাবিটটা আমাদেরকে তাদেরকে বানাতে হবে। আচ্ছা, লাম আইন নুন লু ই না লু ই না লু ই না হা দাল ইয়া হু দি ইয়া হু দি ইয়া হু দি ইয়া ওয়াও জিম দাল উ জি দা উ জি দা উ জি দা সিন কফ ত সু কি ত সু কি ত সু কি ত সু কি ত আইন ফা ইয়া উ ফি ইয়া উ ফি ইয়া উ ফি ইয়া হা শিন রা হু শি রা হুশি রা হুশি রা আলিফ দাল নুন উ জু নি উ জু নি উ জু নি উ জু নি রা বা আইন রু বু রু রু বু রু রু বু রু রু বু রু আলিফ عين زا أعز 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 تا زرا تا زيرو تزيرو 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 আমি একবার একবার করে প্র্যাকটিস করছি, একবার ওয়ার্ডটা লেখছি এবং করতেছি। আপনারা কিন্তু আমাদের শিশুরা তারা বারবার লেখবে, কমপক্ষে তিন লাইন যেন একটা ওয়ার্ডকে লিখে এবং সে প্র্যাকটিস করে যাতে সে এটা সে বুঝতে পারে। দাল বা গাইন দু বি গ দু বি গ দু বি গ ইয়া রা সা ইয়া রি সু ইয়া রি সু ইয়া রি সু ইয়া রি সু ইয়া আইন দাল ইয়া ই দু ইয়া ই দু ইয়া ই দু قاف تا لام قتل 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 غين فا را غفر 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 سين را را سرور 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 لام با ثا لبثوا 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 ألف جيم دال أجد 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 جيم با لام جبل 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 খুব খেয়াল রাখবেন যে প্রত্যেকটা হারাকাতের উচ্চারণ যেন উইদিন ওয়ান সেকেন্ড হয়, এর চাইতে বেশি হলে মাদ্দে চলে যাবে, লং হয়ে যাবে, পড়া সুন্দর হবে না, অশুদ্ধ হবে এবং এইটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে। উইদিন ওয়ান সেকেন্ড একটা জবরের সাউন্ড, একটা পেশের সাউন্ড, একটা জেরের সাউন্ড, তো এই তিনটা হারাকাতই তো হচ্ছে মেইন এবং ওদের সাউন্ড উইদিন ওয়ান সেকেন্ড। قاف ضاد يا او دي يا او دي يا او دي يا او دي يا را ط با ر ط با ر ط با ر ط با ر ط با نون ز لام نو ز لا نزل 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 عين را ضاد
U-ri-do, 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 U-ri-do. যদি কোনো বাচ্চা এই সাউন্ডটা করতে তার একটু কষ্ট হয় বা যেমন লং করে ফেলে তখন সিঙ্গল সাউন্ড দিয়ে তাকে প্র্যাকটিস করাতে হবে দে উ উ উ রি রি দ আমরা কনফার্ম হতে হবে দে সে উইদিন ওয়ান সেকেন্ডের ভিতর এই সাউন্ডটা করতে পারছে যদি পারে না তাহলে স্টিল উ উ রি রি এখানেই থাকতে হবে উ রি দ قاف دال را قدر 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 واو سين عين وسع 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 باء ها تا بو Buhita, 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 buhita. Almost amra sheshar dike eshechi alhamdulillah ajke ami khubi nijeke dhonno mone korchi je lesson gul lesson number 10 ami complete korte parchi ha za mim hu zi ma hu zi ma hu zi ma hu zi ma عين ثاء را عثرا 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 شين فا عين شو في ع شفيع 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 আপনারা দেখছেন পার্ট নাম্বার 3 এখানে আছে 1 2 3 4 5 6 লাইন এই 6 লাইনের মধ্যে ওয়ার্ড আছে পার লাইনও 6 ওয়ার্ড তো 36 ওয়ার্ড আছে অলমোস্ট আমি বলবো 100% ওয়ার্ডগুলা ফ্রম কোরআন ওয়ার্ড অফ কোরআন তো আমরা যদি এই প্র্যাকটিস করি তাহলে আমাদের কোরআনের ওয়ার্ডগুলো আমাদের এই মেমোরিতে বসে যাবে এবং ইজি হয়ে যাবে রিডিং ফর কোরআন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকের এই 10 লেসন লেসনের পার্ট আমরা আমাদের বাচ্চাদেরকে সিঙ্গুল এই যে আলিফ বা তাসা আছে এই শুধু খালি শুধু এখানে আমরা এই ফেসের সাউন্ডটা করবো এইভাবে উ বু তু সু জু এই পার্টটার পর আমরা এখানে মিক্স লেটার আছে এই মিক্স লেটারটাও আমরা পরীক্ষা করে নিব যে সে পার্থক্য করতে পারতেছে কি না এবং ওয়ার্ড রিডিংয়ের আগে সিঙ্গুল সিঙ্গুল সাউন্ড করে এইভাবে লিখে আমরা তারপর জয়েন করে তাকে দেখানো যে আসলে একটা লেটার এই নুন আছে কাফ আছে সিন আছে এই তিনটার তিন ধরনের সাউন্ড নু কি সা আর এই তিন ওটা একসাথে কীভাবে হয় এই জন্য এখানে একই ওয়ার্ডকে দুইবার লেখা হয়েছে একটা সিঙ্গুল সিঙ্গুল লেটার লিখে তারপর জয়েন করে তো সে লার্নার সে বুঝতে পারবে আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ সেম থিং আলহামদুলিল্লাহ তো আমি অনুরোধ করব যে এই পার্ট নাম্বার 2 কেও যেন আমরা একটু খুব খেয়াল করে তাদেরকে বুঝিয়ে বলি যে আমরা এখানে সিঙ্গুল সিঙ্গুল যে সাউন্ড হচ্ছে সিঙ্গুল সিঙ্গুল লেটার এইটাকে আমরা কিভাবে জয়েন করি জয়েন প্র্যাকটিসও হলো এবং টুগেদার সাউন্ডও হলো তারপর আমরা যখন পার্ট 3 তে আমরা যাব এই পার্ট 3 তে প্রত্যেকটা ওয়ার্ডের তিনটা কাজ নেম অফ দ্য লেটার সিঙ্গল সাউন্ড দেন টুগেদার সাউন্ড আপনারা মনে রাখবেন যে আমরা ওখানে এই আগে যেভাবে স্পেলিং করছি এই স্পেলিং না এখানে একটু কমিয়ে এনেছি আমরা লেটারগুলো আমরা জয়েন একসাথে লিখব লেটারের নাম বলবো আর সাউন্ড করব জিম আইন লাম জু ই লা জু ই লা এইভাবে আমরা করব হ্যাঁ আমরা যদি জিম ফেস জু আইন জের ই লাম জবর লা জু এইভাবেও বলি তাহলে হবে কিন্তু বেটার হবে যে আমরা শুধু সাউন্ড করব সাউন্ড করলে কি হবে তখন তাদের বুঝতে পারবে তারা তাদের মেমোরিতে এই জিনিসটা ইজিলি বসে যাবে যে এই
এই মার্কটা দেখলেই যেন আমরা উ বলি, এই নিচে দেখলে যেন ই বলি, উপরে দেখলে যেন আমরা আ বলি, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়ে দিব। যেমন খ লাম ক খু লি ক। তো আমরা যদি, আমি একটা এক্সাম্পল আমি দেই, যে যেমন এখানে আছে রাল খাফ রা, তো আমি বলবো দেখো রালের উচ্চারণ হবে এইভাবে, সার্কুল সাউন্ড, সার্কুল সাউন্ড, আমার ফিঙ্গারকে এইভাবে রাউন্ড করে আমি দিব, তো সে বুঝে নিবে ও সার্কুল সাউন্ড, ওকে রু। তারপর কাফের মধ্যে আমি হাত রেখে বলবো দিস ইজ দ্য সাউন্ড ইজ বটম সাউন্ড ডাউন, তখন সে বলবে ইয়েস খি। তারপর আমরা এই রার নিচে হাত দিয়ে বলবো দেখো দিস ইজ দ্য সাউন্ড অন দ্য টপ সাউন্ড লুক, এটা উপরের সাউন্ড হবে রা। তো রু খি রা রু কে রা, এভাবে আমরা হাত দিয়ে বলবো ঠিকেদার 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 রু খি রা সু ই লা সু ই লা। যখন আমাদের ফুল প্র্যাকটিস হয়ে যাবে সিক্স লাইন সে পারবে, তখন বলবো যে নো নো এনি সিঙ্গল সাউন্ড অনলি রিডিং জু এ লা। যে তোমার মাইন্ডের মধ্যে, মনের মধ্যে, ব্রেইনে তুমি তোমার ইউর সেলফ, ইউ স্পেল ইউর সেলফ ইন ইউর মাইন্ড, নট বি লাউড, লাউড না উচ্চারণ হবে না, উচ্চারণ হবে টুগেদার, মাইন্ডের মধ্যে হবে সাউন্ড। এই লেসনটা কিন্তু ইলেভেন লেসন, আমরা লেসন নাম্বার ইলেভেন আগামী সপ্তাহে হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য গণিত শুক্রিয়া, আমরা আজকে লেসন নাম্বার 10 কমপ্লিট করে ফেললাম। আমি ব্রেকে যাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত।